টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণের সময় এমপি সমর্থকদের হামলায় সাংবাদিক সহ 12 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার আলমনগর বোটবাজার এলাকায় ভুয়াপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলা করা হয়। স্থানীয় সংসদ সদস্য তানভীর হোসেন ছোটমনির সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে হামলা চালানো হয়। তারা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ করে। হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভুয়াপুর পৌর মেয়র গোপালপুরের কম্বল ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণে আলমনগর যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালানো হয়। ভিডিও ধারণ করায় 3 সাংবাদিকের উপর হামলা চালায়। হামলায় 2টি প্রাইভেট কার ও 10টি মোটরসাইকেলে ভাঙচুর চালানো হয়। প্রথমে একটা গুলি করার পরে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এসে আমাদের লোকজনকে মারধর করে এবং অনেক সাংবাদিকও আহত হয়েছে। সুরুজ বাহিনী এদের দ্বারা আমাদের এই মানে আক্রমণ এবং আমাদেরকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে।